সবার জন্য। এবং আপনারা দেখবেন যেটা আমরা গর্বের সাথে বলতে পারি যে 75-এর পট পরিবর্তনের পরেও কিন্তু সেই সময় আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিলেন কাউকে কিন্তু কখনো বাদ দেওয়া হয় নাই। এই আওয়ামী লীগের যে ক্রিয়া সম্পাদক ছিল হারুনুর রশিদ, আপনারা ছিলেন আবাহনী ক্লাবের সেক্রেটারি ছিলেন বাদল রায়, আর অনেকেই মোজাফর হোসেন পল্টু, সাবির হোসেন চৌধুরী, সবাইকে কিন্তু আমরা বিএনপির আমলে সবাই বিভিন্ন ফেডারেশনে সম্পৃক্ত ছিলেন। হারুনুর রশিদকে সেক্রেটারি করা হয়েছিল, কিন্তু আমরা কি দেখলাম নির্মম পরিহাস। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শুধুমাত্র আওয়ামী লীগ করতে করতে সব শেষ করে দিল, যেটা আজকে যে কারণে দুর্নীতিতে ভরে গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, যাদের স্পোর্টসের সাথে জড়িত না, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না, শুধুমাত্র দলীয় কারণে তাদেরকে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব দিয়ে লুটপাট করতে দেওয়া হয়েছে, সেই সমস্ত লুটপাটকারীদেরকে আর কোনোভাবেই কোনো ফেডারেশনের জায়গা দেওয়া হবে না, হবে না। আবার আমরা বলতে চাই আজকে সরকারের কাছে, ক্রীড়া উপদেষ্টার কাছে, অনতিবিলম্বে আমাদের ক্রিকেট বোর্ডে, আপনারা দেখেছেন গতকালকে সমর্থকরা সেখানে গিয়েছিল, সেখানে মানববন্ধন করেছে, সেখানে একই দাবি, অনতিবিলম্বে ক্রিকেট বোর্ডের যাতে কোনো মানি ট্রানজ্যাকশন তারা করতে না পারে সেটা জন্য সরকারের পক্ষ থেকে তাদের সাইনিং অথরিটি বাতিল করা হোক, কারণ ইতিমধ্যেই তারা অনেক টাকা লুটপাট করেছে। ঠিক তেমনি ভাবে ফুটবল ফেডারেশন, আপনারা জানেন এই সালাউদ্দিন ফেডারেশনে আসার পরে এই ফুটবলকে তারা শেষ করে দিয়েছে, কিন্তু ফুটবলের কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, এখনো আবার তারা সেই ফুটবল আসতে চায়। আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা করি নাই, এখনো করব না, আমরা করতে চাইও না, কিন্তু আমরা এই সরকারকে অনুরোধ করব সেই সমস্ত চোর ডাকাত যারা আছে, বেরিয়া যারা আছে, তাদের কমিটি অনতি বিলম্বে বিলুপ্ত করতে হবে। দীর্ঘ 17 বছর পর এই শেখ হাসিনা ঘটনের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। বাংলাদেশ আজকে স্বাধীন হওয়ার পরে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যে উৎসাহ উদ্দীপনা সেটা অনুভব করছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 17 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি ক্রীড়াঙ্গনের যে ফেডারেশনগুলো রয়েছে, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে সকল ফেডারেশনেই তারা স্বৈরাচারী কায়দায় তারা দলীয়করণ এবং রাজনীতিকরণ করেছে। বাংলাদেশে যেহেতু সংস্কারে আমরা সকলে দীর্ঘ 17 বছর ধরে আমরা মাঠে ছিলাম এবং বাংলাদেশের ছাত্র এবং জনতার গণ উত্থানের মাধ্যমে যে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং বাংলাদেশকে নতুনভাবে সংস্কার করার লক্ষ্যে আমরা আজকে থেকে ক্রীড়াঙ্গনে প্রত্যেকটি ফেডারেশন ক্রীড়া পরিষদ সহ আমরা সংস্কারের কাজে নেমেছি। আমরা চাই আপনারা ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্যান্য ফেডারেশনগুলি কোনো কর্মকর্তায় কিন্তু আপনারা নাই, কেন না জানেন? কারণ আপনারা সকলেই দুর্নীতিগ্রস্ত, যদি দুর্নীতি না করতেন স্পষ্ট রাজনৈতিক জায়গা না, যদি আপনারা দুর্নীতি না করতেন তাহলে আপনারা পালিয়ে যেতেন না, যদি পালিয়ে গিয়েছেন তার মানে আপনারা সকলেই দুর্নীতি করেছেন এবং দুর্নীতিগ্রস্ত। এবং আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা যেই হন না কেন, আপনাদের দুর্নীতি প্রমাণিত হলে আপনাদেরকে সকলকে বিচারের আওতায় আনা হবে এবং আপনাদেরকে বিচার করা হবে।